আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতুহ। মাহির, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ ফারাজ ভাই, আমি আপনাকে কিছু কোয়েশ্চেন মানে দিয়েছি চ্যাট বক্স আর কি, মানে ওটাকে দেখা যাচ্ছে নাকি জানি না। তো মানে আমার প্রশ্ন হচ্ছে যেখানে যে মানে মানে একটা দেশ যদি চালাতে হয় তাহলে হচ্ছে যে জনমত নেওয়া হয়েছে, তো মানে বেশিরভাগ ব্যক্তি বললেই যে একটা জিনিস কারেক্ট হয়ে যাবে, ব্যাপারটা তো এরকম না। তাহলে কিভাবে বোঝা যাবে যে মানে কিভাবে একটা দেশ চালানো উচিত? ভাই, আমি একজন সাধারণ নাগরিক, আমি কিভাবে বলবো দেশ কিভাবে চালানো উচিত? আমি আপনাকে হায়েস্ট যে জিনিসটা বলতে পারি, যে সেটা হচ্ছে মরালিটি কোনো ধর্মের উপর বেস করে হওয়া উচিত না। যে কোনো মরাল পজিশনটা, কোনো অন্ধবিশ্বাস বা বেশিরভাগ মানুষ এটা পছন্দ করতেছে, এটার উপর বেস করে হওয়া উচিত না। এখন আইন শুধুমাত্র মরালিটির উপর বেস করে হয় না, আইন আইন করার সময় অনেক কিছুর উপরে ইয়ে করতে হয়। বাট আমাদের ওইটার যদি আমার আমার অপিনিয়ন চান, পার্সোনাল অপিনিয়ন চান, তাহলে আইনটা ওইভাবেই করা উচিত যে জিনিসটা আমাদের আমাদের সাফারিং কে মিনিমাইজ করে এবং আমাদের হ্যাপিনেস কে ম্যাক্সিমাইজ করে। ওরকম চিন্তাধারা মাথায় রেখে, শুধুমাত্র কোনো ইন্ডিভিজুয়াল এর সাফারিং ম্যাক্সিমাইজ করতেছে ওরকম, সাফারিং মিনিমাইজ করতেছে ওরকম না, অ্যাজ এ হোল সমাজের সাফারিং মিনিমাইজ করতেছে এবং অ্যাজ এ হোল সমাজের হ্যাপিনেসটাকে ইনক্রিজ করতেছে, ওরকম চিন্তাধারার উপর বেস করে আমাদের আইন বানানো উচিত। রেদার দেন আমরা এতদিন ধরে এটাই বিশ্বাস করে আসতেছি, এটাই মেনে আসতেছি, ওরকম কোন আইডিওলজি। আমি যদি আপনাকে এক্সাম্পল দিয়ে বুঝাই যে কোনো বড় মন্ত্রী মিনিস্টারের বিরুদ্ধে কিছু পাবলিকলি বলা যাবে না, যদি বলেন তাহলে কেউ সৃষ্টি হবে। এই যে এই জিনিসটা মাইনে আসতেছে, এটার পিছনে কোনো রিজন নাই, আমরা যেটার জন্য কোনো সরকার সরকারি কোনো কর্মকাণ্ডে আমরা বা সরকারের কোনো বড় মন্ত্রীকে বা কোন একজন মিনিস্টারকে আমরা তার কাজের জন্য দায়বদ্ধ করতে পারতেছি না। এই জিনিসগুলো থেকে ধীরে ধীরে বেরে আসা উচিত, কারণ এইগুলোর পিছনে কোনো বেসিক লজিক নেই এবং এটা দ্বারা সমাজের অ্যাজ এ হোল হ্যাপিনেস ইনক্রিজ হচ্ছে না। সমাজের অ্যাজ এ হোল হ্যাপিনেস ইনক্রিজ হইতে এবং সাফারিং মিনিমাইজ হইতে এই ধরনের আনরিজনেবল যে আইনগুলো আছে সেগুলো কমাই দেওয়া উচিত। এবং আমার এই সম্পর্কে এতটুকু বলার, এবং এইসব সমাজ বিজ্ঞান নিয়ে আমি এক্সপার্ট না, আপনি যদি পারেন সমাজ বিজ্ঞানীর কোন একজন সমাজ বিজ্ঞান নিয়ে পড়ে এমন কোন মানুষ লোককে এই কোশ্চেনটা করলে হয়তো আপনি এর থেকে 1000 গুণ বেটার অ্যান্সার পাবেন। সমাজ বিজ্ঞানেও কিন্তু এইভাবে আচ্ছা করে ভাই, আমার মানে কোশ্চেনটা কি আসলে ছিল যে আনসার। মানে না মানে একটা দণ্ডবিধান সেটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমরা কিভাবে বুঝতে পারি? একটা সেকেন্ড মাহি ভাই, আমি জাস্ট একটা জিনিস বলতাম যে সমাজ বিজ্ঞানের মধ্যেও কিন্তু এই জিনিসটা এইভাবে করে বলবে না যে কিভাবে আপনি আপনার দেশ চালানো উচিত, কারণ সমাজ বিজ্ঞান হচ্ছে একটা ডেসক্রিপটিভ সায়েন্স। এট দ্য এন্ড অফ দ্য ডে দেশ কিভাবে চালানো উচিত আর কি, এটা এটার কিন্তু সায়েন্সের মাধ্যমে কিন্তু এটার অ্যান্সার আমরা পাবো না আর কি, সোশ্যাল সায়েন্সের মাধ্যমে আমরা পাই না। মানে আমি জানতে চাচ্ছি যে নাস্তিকতার পয়েন্ট অফ ভিউ থেকে মানে এটা এটা কি ব্যাখ্যা দেওয়া হয়? ভাই আপনি আমারে বলেন তো ভাই, আপনি তো আপনি বায়োলজি পড়ছেন কখনো? জি ভাই, ভাই ভাই আপনি বায়োলজি বই থেকে মানে আপনার বায়োলজি জ্ঞান থেকে একটা কবিতা রচনা করে একটু শোনান তো আমাকে। আচ্ছা ভাই, আমি বুঝতে পারছি আপনারা কি বলছেন, মানে নাস্তিকতার সাথে এটার কোনো সম্পর্ক নেই তাই তো? এটা তো ভাই জানা কথা, ভাই নাস্তিকতার সিলেবাস যেখানে শুধুমাত্র হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে, সেখানে দেশ চালানো তাহলে দেশ না বলতে চাই চালানো যে এটার সাথে নাস্তিকদের কোনো, পয়েন্ট অফ ভিউটা কি এখানে, এটা এটা জানতে চাচ্ছি আর কি, মানে আপনারা ভাই মানে কিরকম নাস্তিক তো ব্যাখ্যা কোনো দেন এটা? সংগঠন, নাস্তিক তো কোনো সংগঠন না, কোনো ইউনিয়ন না, যে কোনো একটা 25শে জুলাই কোনো একটা ঈশানি কোনো একটা খোলা ময়দানে বিশাল আয়োজন করে অনুষ্ঠান করে নাস্তিক এক ইয়ে হয় মানে একত্রিত হয় ওইখানে, যে কোনো একটা আপনার গোপন মিটিং চলে ওইখানে যায় তারা কোনো একটা ডিসিশন নিতেছে, ওরকম তো না রে ভাই। নাস্তিক তো যে ঈশ্বরে বিশ্বাস করে না, যে ঈশ্বরের বিশ্বাসের বিশ্বাস করার মতো কোনো প্রমাণ পায় না, সে নিজে সেই নাস্তিক। এটার সাথে তো মানে কোনো সংগঠন জড়িত না যে নাস্তিকরা এটা এরকম মনে করে। তো এক একজন মানুষের পয়েন্ট অফ ভিউ বিভিন্ন ধরনের হতে পারে, যেমন সাব ভাইয়ের সাথে আমার আমার পয়েন্ট অফ ভিউ অনেক অনেক ক্ষেত্রে ডিফারেন্ট এবং অনেক ক্ষেত্রে এক, তো ওরকম তো সম্মিলিত কোনো ইয়ে নাই, কোনো ডিসিশন নাই। ফারাজ ভাই, আপনি এই যে ভুল লিঙ্ক দিচ্ছেন স্টিমিয়ারের শেষে একটা এফ আছে, এফটা বাদ দিয়ে আপনি দিচ্ছেন বারবার। ফারাজ ভাই কথা কি শোনা গেছে? সরি ভাই, আমি মিউট করে কথা বলতেছিলাম। আচ্ছা আচ্ছা, এই জন্য কেউ যুক্ত হতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আমি তাহলে লিঙ্কটা একটু কপি ঠিক মতো, ও হ্যাঁ এফ আছে, আমি তো শুধু 6 এর মধ্যেই শেষ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি লিঙ্কটা আবার ঠিক করে দিচ্ছি। তো যারা যারা যুক্ত হয়েছে প্রবাবলি ইউটিউবের ইয়েতে থেকে হয়তো বা যুক্ত হতে পারছে নাকি ভাই? হ্যাঁ মনে হয় তারা অন্য জায়গা থেকে দিচ্ছে, আপনি বারবার দিচ্ছেন কিন্তু ভুল লিঙ্ক দিচ্ছেন। ওকে ওকে, হ্যাঁ মাহির ভাই আপনার কি আর কিছু বলার আছে?
আমি আসলে আসিফ ভাইকে মানে কোশ্চেনটা করতে চাই যে আসিফ ভাই, চুরি এখানে করলে যে হাত, যুবরাজ এবং মাহির দুজনই আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড, যে আপনারা বলতে পারেন। মাহির ভাই আপনি যেহেতু বলতেছিলেন, আপনি আপনি বলেন, যদি কোনো স্পেসিফিক আচ্ছা কোশ্চেন আচ্ছা থাকে প্লিজ বলেন। হ্যাঁ, আমার একটা স্পেসিফিক কোয়েশ্চেন আছে যে আমি আসিফ ভাইকে জিজ্ঞেস করতে চাই যে চুরি করলে যে চোরের হাত কেটে দেওয়ার বিধান আছে ইসলামে, মানে উনি কি এটাকে সমর্থন করেন কিনা? এটা তো আমরা অনেকবার লাইভ করেছি, আলোচনা করেছি, এটা তো কোনো সভ্য সমাজে এটা মানে একসেপ্ট করার কোনো প্রশ্নই আসে না। মানে একজন মানুষের হাত কেটে দিবে এটা কেমন কথা? এটা তো মানে পাগলের কথা। আচ্ছা, আমি সে কারণে একটা কোয়েশ্চেন করেছিলাম একটু আগে আর কি, যে মানে ঠিক কোন বেসিসের উপর ধরা হবে যে একটা দণ্ডবিধান কারেক্ট, বা ঠিক কিভাবে একটা দেশ চালানো উচিত, মানে এটার মানদণ্ডটা কি হবে? মানদণ্ড হবে আন্তর্জাতিক মানবাধিকার সনদ যেটা লেখা হয়েছে, সেখানে এই জিনিসগুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করা হয়েছে। কারো এমন কোনো ক্ষতি করা যাবে না যেটাতে তার শারীরিক কোনো বড় ধরনের হয়, শারীরিক ভাবে সে পঙ্গু হয়ে যেতে পারে, সেইটার আন্ডারে এই জিনিসটা একটা মানবাধিকার লঙ্ঘন। মানুষের অধিকার আছে যে তা সে সুস্থ স্বাভাবিক ভাবে আপনি কারো শরীরে কোনো রোগ প্রবেশ করাতে পারবেন না। মনে করেন একজন মানুষ অত্যন্ত বড় অপরাধী, অত্যন্ত বড় খুনি, অত্যন্ত বড় ধর্ষক, কিন্তু তাকে আপনি মনে করেন আপনার কাছে এইডস এর জীবাণু আছে, এইচআইভি ভাইরাস আছে, আপনি তাকে শাস্তি হিসেবে তাকে এইডস এর ভাইরাস দিয়ে দিলেন, এটা আপনি করতে পারবেন না। এই যে করতে পারবেন না, কেন করতে পারবেন না? এটা পৃথিবীর কোনো সভ্য সমাজে এই আইনটা থাকতে পারবে না যে আপনি তাকে প্রতিহিংসাবশত তার উপরে যে এই জিনিসটা প্রয়োগ করবেন। পৃথিবীর সমস্ত শাস্তি বিচার কাঠামো এখন যে জিনিসটা দেখছে সেটা হচ্ছে যে শাস্তি কখনো প্রতিশোধমূলক হতে পারবে না, রাষ্ট্র বা আইন কখনো প্রতিশোধ নিতে পারবে না, কোনো ব্যক্তির উপরে কোনো ধরনের প্রতিশোধ প্রতিহিংসা এই জিনিসগুলা বিলুপ্ত করে দিতে হবে। যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে সেই অপরাধী যেন কেন অপরাধ করেছে, সেগুলোর কার্যকারণ কি, সেগুলো বের করে তাকে যেন সুস্থভাবে আবারও সমাজে ফিরিয়ে আনা যায়, সেটার জন্য তাকে এক ধরনের কাউন্সেলিং করতে হবে, তাকে একটা এক ধরনের শেখাতে হবে, তাকে সেই যে যেই অপরাধ সে করেছে সেটা থেকে সে যেন বের হয়ে আসতে পারে, সেই সুযোগটা তার তৈরি করে দিতে হবে। এবং একবার যদি মানে সে না পারে, আবারও যদি সে কাজ করে, তখন আবারও তাকে সুযোগ দিতে হবে। এইভাবে মানুষকে সুযোগ দিয়ে মানুষকে ভালো করে তোলার চেষ্টা করতে হবে। কিন্তু আপনি যদি হাত কেটে দেন, হাত কেটে দিয়ে তো পৃথিবীর কোথাও এই ধরনের জিনিস যেখানে অ্যাপ্লাই করা হয়েছে, সেই অ্যাপ্লাই করার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন সমাজ ব্যবস্থায় যে বড় আইনগুলো প্রয়োগ করা হয়েছে সেখানে দেখা গেছে যে অপরাধ মোটেও কমে নাই। এই বিশ্ব সমাজ বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে গবেষণা করেছে যে যে সমস্ত জায়গাতে বর্বর আইন আছে, যেগুলো অপরাধীদের উপরে ভায়োলেন্ট, অপরাধীদের উপরে ভয়ঙ্কর রকমের মানে অত্যাচার অনাচার করে, অবিচার করে, বর্বরতা চালায়, সেই সমস্ত সমাজে অপরাধ প্রবণতা বেড়েছে বলে দেখা গেছে। হ্যাঁ, সমাজ বিজ্ঞানীরা এই জিনিসটাই বারবার বের করে দেখিয়েছেন যে যে সমস্ত সমাজে অপরাধীদের উপর টর্চার করা হয় সেখানে অপরাধের সংখ্যা চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায়, কিন্তু যে সমস্ত সমাজে সংশোধনমূলক বিচার ব্যবস্থা আছে এবং শাস্তি প্রয়োগ আছে সেই সমস্ত সমাজে অপরাধের সংখ্যা কম হয়। এই জিনিসটা আপনি ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশগুলোর ভিতরে দেখতে পাবেন, এই সমস্ত দেশের বেশিরভাগ দেশেই মৃত্যুদণ্ড বন্ধ হয়ে গেছে, মৃত্যুদণ্ড এখানে আর সচল না। একই সাথে একজন মানুষ ছোটখাটো অপরাধ করলে তখন তাকে সোশ্যাল বিভিন্ন কাজ করতে পাঠানো হয়, যেমন এখানে ওল্ড হাইম আছে, বৃদ্ধদের জন্য যে জায়গা বৃদ্ধাশ্রম বাংলায় বলে, সেই বৃদ্ধাশ্রমে 1 মাস 2 মাস 3 মাস তাদেরকে কাজ করতে হয়। সেখানে গিয়ে সে হয়তো একটা চুরি করেছে, সে হয়তো একটা অপরাধ করেছে, সে হয়তো একটা মানুষের গায়ে হাত তুলেছে, তখন দেখা যাবে কোর্ট তাকে বলবে যে তুমি বৃদ্ধাশ্রমে তুমি 3 মাস কাজ করবে। কেন কাজ করবে? কারণ এই 3 মাস কাজ করলে সে বৃদ্ধদের জীবন সম্পর্কে তার কিছু আইডিয়া হবে এবং সে সোসাইটির সাথে আরো নিজেকে একীভূত করতে পারবে। সোসাইটির যে মানে মানুষেরা আছে, মানে এমপ্যাথি, মানুষের যে এমপ্যাথি আছে সেই এমপ্যাথি গুলার ধারণা তার উপরে তার ভিতরে গ্রো করবে। আবার অনেক সময় দেখা যায় যে বন্য প্রাণী যেগুলো আছে, বন্য প্রাণী গুলাকে সে যেন রক্ষা করে এরকম কোনো কাজ দেওয়া হয়, অথবা রাস্তার কুকুরদেরকে মানে কুকুরদেরকে ইয়া করার একটা কাজ দেওয়া হয়, এরকম কিছু কিছু কাজ দেওয়া হয়, বা রাস্তা পরিষ্কার করার কাজ দেওয়া হয়। এই সমস্ত কাজ যখন তাকে দেওয়া হয় তখন তার ভিতরে এমপ্যাথি তৈরি হয়। এই সমাজ বিজ্ঞানীরা দীর্ঘদিন গবেষণা করে দেখেছে মানুষের ভিতরে এমপ্যাথি তৈরি করার জন্য, যাদের ভিতরে এমপ্যাথিটা কম ছোটবেলা থেকে, এই এই জিনিসগুলো আরো গবেষণা করে দেখা হয়েছে যে ছোটবেলা থেকে যারা মানে পারিবারিক টর্চারের নির্যাতনের শিকার, যাদের বাবা মা তাদের গায়ে হাত তোলে, সেই বাচ্চারা বড় হয়ে ভায়োলেন্ট ক্যারেক্টারের হয়। এখন সেই বাচ্চারা তো বড় হয়ে গেছে, এখন তাদেরকে কি করা যাবে? তাদেরকে এইভাবে সোসাইটির সাথে মেলাতে হবে, সোসাইটির সাথে মেলাতে মেলাতে পারলে তারা সেই অপরাধ প্রবণতা থেকে ধীরে ধীরে মুক্ত হতে পারে। এই জিনিসটাই গবেষকরা বের করে দেখিয়েছেন, এই বিষয়ে অনেক গবেষণা হয়েছে, কিন্তু যে সমস্ত সমাজে হাত কাটা, তারপরে মানে প্রকাশ্যে শিরচ্ছেদ করা, পাথর ছুড়ে মেরে ফেলা, এই সমস্ত বিধান আছে যে সমস্ত দেশে, সেই সমস্ত দেশে অপরাধ কখনো কমে নেই। আপনি ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশগুলোতে দেখেন, সেখানে জেলখানা অনেক দেশে বড় বড় জেলখানা গুলা বন্ধ করে দিতে হয়েছে, কারণ অপরাধীর সংখ্যা কমে গেছে এখানে। এখানে একই সাথে অন্যান্য যে পদ্ধতি এখানে অ্যাপ্লাই করা হচ্ছে সেই কারণে এখানে অপরাধের মাত্রা অত্যন্ত কম। আপনি ইউরোপের রাস্তাতে স্বাধীনভাবে ইচ্ছা মতো ঘোরাফেরা করতে পারবেন, আপনার খুব টেনশন করতে হবে না। কিন্তু আপনি একটা মানে মনে করেন পাকিস্তান আফগানিস্তান, আপনি স্বাধীনভাবে বাংলাদেশে, আপনি একটা মেয়ে দিনের বেলা রাতের বেলা
স্বাধীনভাবে বাসে চলাফেরা করবে, এটারই কোনো নিরাপত্তার কোনো ব্যাপারই নাই, মানে নিরাপত্তার নিশ্চিত হবে না তার, সে দিনের বেলাও বাসে তার আতঙ্কে থাকতে হবে। এই জিনিসগুলো আপনি দেখেন, এমনকি সৌদি আরব, কাতার, এই সমস্ত দেশেও, যে সমস্ত দেশে এই সমস্ত ভায়োলেন্ট আইন আছে, সে সমস্ত দেশে মানুষ নিরাপদ বোধ করে না, এই কারণেই তো মানুষ ইউরোপে আসতে চায়। জি মাহির ভাই, আপনার কি কিছু বলার আছে আর? হ্যাঁ হ্যাঁ, আমার বলার আছে। আমি অনেক ভালোভাবে বুঝতে পেরেছি আসিফ ভাই কি বলেছেন, তো আমি একটু মানে এক্সট্রা একটা কোশ্চেন করতে চাই, যেটা হচ্ছে যে আমার একটা তাহলে একজন, আমার একটা প্রশ্ন আছে ভাই, মাহির ভাই আপনার কাছে একটা প্রশ্ন আছে। আপনি কি ইসলামের হাত কাটার বিষয়টা সমর্থন করেন, চুরি করলে হাত কাটার বিষয়টা সমর্থন করেন? জি আমি সমর্থন করি। কোনো কারণে সমর্থন করেন নাকি আল্লাহ বসে জন্য সমর্থন করেন? আমি এটা একটা রিজনিং খুঁজে পাই, যে দেখা যাচ্ছে যে আসিফ ভাই যেটা বললেন সেটা হচ্ছে যে মানে কোনো ব্যক্তিকে যদি সংশোধনের সুযোগ দেওয়া হয় বারবার করে, তাহলে সে হয়তো বা সেখান থেকে ফিরে আসবে। বাট আমি আমি যেটা দেখছি যে যদি একজন মানুষের উপর এই আইনটা প্রয়োগ করা হয়ে থাকে, তাহলে দেখা যাচ্ছে যে বাকি মানুষরা এক্ষেত্রে হচ্ছে আরো বেশি পরিমাণে সতর্ক হবে, কারণ তারা হচ্ছে এই ভয়ে থাকবে যে তাদের সাথেও এরকম শাস্তি প্রয়োগ করা হতে পারে। এটা কি আপনি আমি আমি আপনার আপনার রেফারেন্স পজিশনটা ধরেই আপনার পজিশনটা ধরে আমি আপনাকে জাস্ট একটা প্রশ্ন জিজ্ঞেস করি। মানুষকে কি এর থেকে বেশি ভয় দেখানো যায় না? ধরেন যে চুরি করছে, তা তার তাকে একটা কুড়াল দিল, কুড়াল নিয়ে মানে যেটা দিয়ে আর কি ইয়ে কাটে, গাছ কাটে যে কুড়াল গুলো দিয়ে, কুড়াল নিল, কুড়াল দিয়ে 1 ইঞ্চি ইঞ্চি করে 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 হাতটা কবজি পর্যন্ত কাটলো, এক মানে প্রতি কোপে 1 ইঞ্চি করে করে হাতটা কবজি পর্যন্ত কাটলো, এবং এটা হবে একবারে হাত কাটা থেকে মাছমোর ব্রুটাল, এটা মাছমোর ভয়ঙ্কর, যার উপরে হবে সে সে সাফার তো প্রচুর পরিমাণ সাফার অবশ্যই করবে, এবং যারা দেখবে আপনি যে কথাটা বললেন ভয় আর করবে না, আমার মনে হয় এর থেকে আরো বেশি 10 গুণ বেশি ভয় পাবে এবং করবে না। আপনি কি এই কাজ মানে এইভাবে হাত কাটাটাকে সমর্থন করবেন? এবং সেই শাস্তির প্রক্রিয়াটা যদি টিভিতে দেখানো হয়, আপনি কি আপনার বাচ্চা কাচ্চা নিয়ে সেই শাস্তির প্রক্রিয়াটা দেখবেন? আপনি সমর্থনই করবেন এই এই সাথে? আপনি কি স সিনেমাটা দেখেছেন? স সিরিজের যে সিনেমাগুলো দেখেছেন, স SAW? না না, আমি সিনেমা দেখি না। আচ্ছা, এই স সিরিজের সিনেমাগুলোতে দেখানো হয় যে কিভাবে ব্রুটালি একজন মানুষকে, কত ব্রুটালি একজন মানুষকে মানে জবাই করে ফেলা, মেরে ফেলা, হৃৎপিণ্ড বের করে ফেলা, চোখ বের করে হাতে নিয়ে আসা, তারপরে মানে পাকস্থলী কেটে, নিজেই নিজের পাকস্থলী কেটে বের করে ফেলতেছে, মানে একেবারে এক্সট্রিম লেভেলের একদম বিভৎস সমস্ত জিনিসপত্র। তো এইগুলো দেখলে তো নিশ্চয়ই আরো ভালো হবে, তাই না? আরো ভয় পাবে মানুষ নাকি? মানুষকে যদি এইভাবে শাস্তি দেওয়া হয়, পানিশ করা হয়, তাহলে তো মানুষ আরো বেশি ভয় পাবে। আপনি কি সেটাও সমর্থন করবেন মানে আপনার রিজন অনুযায়ী? তো যদি মানুষকে ভয় দেখায় শাস্তি থেকে দূর করাই তো হয়, দূর করানোটা যদি আপনার রিজনেবল হিসেবে মতো পড়ে, তাহলে তো 1 কোপে হাত কাটা থেকে আমার মতে যে প্রতি কোপে 1 ইঞ্চি ইঞ্চি করে কাটা, এই জিনিসটা তো আরো ব্রুটাল এবং মানুষ আরো বেশি ভয় পাবে, তাহলে আপনি ওইটাকে কেন সমর্থন করবেন বা না করলে কেন করবেন না? আসলে ভাই, আসলে আমার হচ্ছে যে এটা ইসলামে আছে দেখে আমি প্রথমত সমর্থন করি, দ্বিতীয়ত আমি এর জন্য কিছু রিজন ভাইয়া, খুঁজে পাই। মাহির ভাইয়া, আপনার সমর্থন করার পিছনে কোনো রিজন নাই। আপনার সমর্থন করার পিছনে যদি রিজন থাকতো, তাহলে আপনি আমার প্রপোজালটাই আপনি সমর্থন করতেন। আপনার সমর্থন করার পিছনে রিজনটা হচ্ছে অন্ধবিশ্বাস। আমার পয়েন্টটা দেখানোর, আমার মানে এই আপনাকে কোশ্চেন করার পিছনে রিজনটা ছিল জাস্ট পয়েন্টটা দেখানো। আপনি কোনো রিজনের উপর বেস বেস করে আপনি কোনো শাস্তিকে গ্রহণ করতেছেন বা এক্সেপ্ট করতেছেন এটা না। আপনি যে জিনিসটা করতে যাচ্ছেন, আপনার অলরেডি যে বায়াসনেসটা আছে ইসলামের উপর, সে বায়াসনেসটাকে জাস্টিফাই করার চেষ্টা করতেছেন যে এটা দেখলে মানুষ ভয় পাবে। কিন্তু আমি যখন একই জিনিসটা আরো ব্রুটালি দেখাইলাম, আপনি সেটা গ্রহণ করতেছেন না। কেন গ্রহণ করতেছেন না? কেননা আপনার চিন্তাধারা একটা বায়াস পজিশনে আছে। আচ্ছা মাহির, মাহির আপনি কি একটা একটা জিনিস জানেন যে ক্লেপটোমেনিয়ান একটা মানসিক রোগ, ক্লেপটোমেনিয়া নাম শুনেছেন? না আমি শুনিনি। ক্লেপটোমেনিয়া একটা মানসিক রোগ, এই রোগটা যাদের থাকে তারা নিজের অজান্তে বা নিজে জেনে শুনে মানে নিজের উপরে নিজে সে নিয়ন্ত্রণ করতে পারে না। সে যখন কোনো বেড়াতে যায়, সে যখন কোনো দোকানে যায়, নিজের অজান্তেই সে চুরি করে ফেলে। সে এই জিনিসটা বুঝতে পারে না, তাকে এই জিনিসটা বোঝানো সম্ভব না, যতক্ষণ যদি না তার মানসিক চিকিৎসা দেওয়া হয় তাকে জিনিসটা বোঝানো সম্ভব না যে সে চুরি করছে, বা সে জানে সে চুরি করছে, কিন্তু সে, আপনি একটু লিখে সার্চ করবেন ক্লেপটোমেনিয়া, হ্যাঁ, ইংরেজিতে লিখে সার্চ করবেন, বাংলাতে লিখে সার্চ করবেন, আপনি অনেক আর্টিকেল পাবেন এই বিষয়ে। এটা একটা মানসিক সমস্যা। এখন এইটা যদি একজনের মানসিক সমস্যা থাকে, এইটা বাংলাদেশে অনেকের এই মানসিক সমস্যাটা আছে, এখনো আছে, বাংলাদেশের মিডিয়া জগতে অনেকের এই মানসিক সমস্যাটা আছে, তারা মানে বেশ কয়েকটা দোকানে এই ধরনের একটা অপ্রীতিকর ইস্যুর ভিতরে পড়েছিল, পরিস্থিতির ভিতরে পড়েছিল, কিন্তু পরে দেখা গেল যে তাদের এই সাইকোলজিক্যাল মানে ডিসঅর্ডারটা আছে। এখন একজন মানুষের যদি এই সমস্যাটা থাকে, আপনার ইসলাম কি বলে যে এই এই মানসিক সমস্যাটাকে কি ইসলাম করে একসেপ্ট করে, এবং এটাকে কি সে, তারা বলবে যে অবগত আছে নাকি বা এরকম কোনো কিছু এক্সিস্ট করে এই সম্পর্কে ইসলাম অবগত কিনা, নাকি স্রেফ বলা হয়েছে চুরি করলে হাত কেটে ফেলো? আমার আসলে এ বিষয়ে জানা নাই যে আসলে ইসলামের ক্ষেত্রে কি বলে।
আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম, কোশ্চেনটা করতে পারি? এই প্রশ্নটার উত্তরটা আগে শেষ হোক, তারপরে আপনি অন্য প্রশ্নতে যান। আরেকটা যে জিনিসটা সমাজবিজ্ঞানীরা বের করেছেন গবেষণা করে, মানুষের অপরাধের অন্যতম প্রধান একটা কারণ হচ্ছে ভীতি, ভয়। আপনি বলছেন যে এই অপরাধ প্রবণতা থেকে কমাতে হলে তাদের উপরে আরো ভীতি প্রদর্শন করতে হবে। মানে সমাজবিজ্ঞানীরা বলছেন যে মানুষের অপরাধ প্রবণতার একটা প্রধানতম কারণ হচ্ছে ভীতি, ভয়। ভয়ের কারণে মানুষ অপরাধ প্রবণ হয়। যাদের মধ্যে ভয় বেশি থাকে, অতিরিক্ত পরিমাণ ভীতি যাদের ভিতরে থাকে, তারা অতিরিক্ত পরিমাণে অপরাধ প্রবণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাদের। আর আপনি বলছেন তাদের উপরে আরো ভীতি সৃষ্টি করতে, তাহলে অপরাধ প্রবণতা কমে যাবে। এটা তো এরকম কি কোনো গবেষণা আপনি দেখাতে পারবেন যে মানুষকে ভয় দেখালে? গবেষণা আপনার মুখের কথা না, বা আপনার মনে হয় আমার ভাই দেখলে মনে হয়, এটা না, কোনো গবেষণা কি আপনি দেখাতে পারবেন যে ভীতির কারণে মানুষ অপরাধ প্রবণ কম হয়? না, আমি দেখাতে পারবো না, কিন্তু আমি ক্ষেত্রে আপনি যে বলেছেন যে ভয়ের কারণে অপরাধ প্রবণতা বেড়ে যায়, এর রেফারেন্সটা চাইলে কি আপনি রাখ করবেন? অবশ্যই আমি দেখাতে পারবো, কিন্তু এই মুহূর্তে তো আমি মানে দেখানোর মতো সিচুয়েশনে নাই। আপনি তো হুট করে প্রশ্ন করেছেন, আপনি পরে আরেকদিন যুক্ত হন, আমি এই বিষয়ে অসংখ্য আপনাকে দেখাতে পারবো। এখন এই মুহূর্তে আমি আপনাকে একটা বই, বইয়ের নাম সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে মিশেল ফুকোর একটা বই আছে, বইটার নাম সম্ভবত পানিশমেন্ট, নামের শেষে পানিশমেন্ট শব্দটা আছে। এখন বইটার নামটা কি আমি একটু সার্চ করে, গুগলে একটু সার্চ করে একটু দেখি, দাঁড়ান একটু। আচ্ছা আচ্ছা, আর আমার তাহলে আমি নেক্সট কোয়েশ্চেন যেটা করতে চাচ্ছিলাম সেটাই করতে পারি? এই বইটার নাম হচ্ছে শৃঙ্খলা ও শাস্তি, শাস্তি জেলখানার জন্ম, শৃঙ্খলা ও শাস্তি। বাংলায় বইটার অনুবাদ যেটা হয়েছে সেটার নাম হচ্ছে শৃঙ্খলা ও শাস্তি, জেলখানার জন্ম। হুম, আপনি এই এই বইটাই আচ্ছা আসিফ ভাই করবেন, ডাউনলোড করে পড়বেন। মিশেল ফুকো হচ্ছে গত শতাব্দীর সবচেয়ে বড় দার্শনিকদের অন্যতম এবং একজন বড় সমাজ বিজ্ঞানী, এই বইটা আপনি পড়ে দেখতে পারেন। আচ্ছা আসিফ ভাই, পানিশ হ্যাঁ বলেন। আচ্ছা আসিফ ভাই, আমি কি আমার নেক্সট কোয়েশ্চনটা করতে পারি? হ্যাঁ আপনি করেন, আমি একটু আসতেছি, আপনি করতে থাকেন, আমি শুনতেছি, আমি একটু হয়তো একটু 2 মিনিট পরে উত্তর দিব, আপনি বলতে থাকেন। আচ্ছা ঠিক আছে, তো আমার কথা হচ্ছে যে মানে ফারাজ ভাই একটা কথা বলেছিলেন যে আমি অন্ধবিশ্বাসের আলোকে, বা আমরা অন্ধবিশ্বাসের আলোকে বলছি যে আমরা এই স্ট্যান্ডটা হোল্ড করছি যে মানে কোনো ব্যক্তির যে হাত কেটে দেওয়া ব্যাপারটা হচ্ছে খুব হচ্ছে ভালো, এটা হচ্ছে অন্ধবিশ্বাসের আলোকে করছি। তা আমার এখন একটা প্রশ্ন হচ্ছে যে অন্ধবিশ্বাস ছাড়া যদি চিন্তা করতে চাই, তাহলে একজন ব্যক্তির সর্বোচ্চ শাস্তিটা কি হতে পারে, বা এটা আমি জিজ্ঞেস করছি যে সর্বোচ্চ শাস্তিটা সেক্ষেত্রে কি হতে পারে যদি অন্ধবিশ্বাস না করে থাকি? আমি ভাই এটার জন্য স্টাডি দরকার, আমি আমার এই সম্পর্কে স্টাডি নাই যে মানুষকে কি ধরনের শাস্তি দেওয়া উচিত, কি ধরনের শাস্তি দেওয়া উচিত না। আসিফ ভাই এটা নিয়ে পড়াশোনা করছে, আসিফ ভাইকে জিজ্ঞেস করতে পারেন, বাট পানিশমেন্ট কি দেওয়া উচিত আমি আমি জানি না। এটা সব সাব ভাইকে কিছু অ্যাড করতে চাচ্ছেন? আমি বলতাম যে আমরা যদি অন্ধবিশ্বাস না করে যদি যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যদি চিন্তা করি, দেন এই ধারণাটা যে একটা মানুষ অপরাধ করছে যেহেতু তাকে এখন শাস্তি দিতে হবে, তাকে যে পানিশ করতে হবে, এই ধারণা থেকেই আমরা বের হয়ে একটা রিহ্যাবিলিটেশনের দিকে আমরা যাব। কারণ রিহ্যাবিলিটেশনের যে সিস্টেমগুলো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজে, সেটা কিন্তু বাকি দেশগুলোর যে পিনাল সিস্টেম বা দণ্ডবিধির সিস্টেম, যে অপরাধ করলে কেউ হচ্ছে পানিশ হবে, এই এইটার এই এই সবগুলো সিস্টেমের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। সেখানে ক্রিমিনালসদেরকে অপরাধী বা ক্রিমিনালস হিসেবে সাব্যস্ত না করে তাদেরকে এরকম মানুষ হিসেবে সাব্যস্ত করা হয় যাদের চিকিৎসা দরকার, অ্যান্ড কোনো অপরাধ যদি করে তাদেরকে সেই চিকিৎসাটাই তারা দেয়, এই শাস্তির মানসিকতা থেকে তারা মানে বের হয়ে আসছে। আচ্ছা আমার আরেকটা কোশ্চেন আছে, আমি কি সেই কোশ্চেনটা করতে পারি? আপনার আগের কোশ্চেনের অ্যানসার শেষ কিছু বলার থাকলে বলতে পারেন, মানে আগের কোশ্চেনটার থেকে শেষ কিছু বলার থাকলে বলতে পারি সেটা? না, আপনার মোটামুটি শেষ কিছু বলার থাকলে বলতে পারেন আর কি, আর মানে অনেক সময় তো দেওয়া হলো আপনাকে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা বলি আমি, অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আচ্ছা এক সেকেন্ড ভাই, আমি একটু ফেরত আসছি, এক সেকেন্ড। আপনার কাছে কি আপনার অন্ধবিশ্বাসটা ছাড়া এমন কোন রিজনিং আছে যে রিজনিং দিয়ে আপনি আমাদেরকে বোঝাতে পারেন? মানে আমি আপনার কাছে কোনো যুক্তি তথ্য প্রমাণ চাচ্ছি, যেমন কোনো যুক্তি তথ্য প্রমাণ কি আপনার কাছে আছে যেটা দিয়ে আপনি বলতে পারেন যে হাত কেটে ফেলাটা সমাজের জন্য ভালো, মানে চোরদের হাত কেটে ফেলাটা সমাজের জন্য ভালো, এমন কোন রিজনিং আছে নাকি শুধুমাত্র আপনার এই অন্ধবিশ্বাসটা আছে, কোরআনে লেখা আছে তাই হাত কাটতে হবে, এছাড়া আর কি কিছু আছে? না আমার কাছে এখন তেমন কিছুই নেই, কিন্তু আমার প্রশ্নটা ছিল যে একজন ব্যক্তি সর্বোচ্চ শাস্তি কি হতে পারে যদি অন্ধবিশ্বাস না করে থাকি। এই যে সাবর্টন ভাই বললো শাস্তি শব্দটাই আমরা তুলে দিতে চাই, শাস্তি আবার কি, শাস্তি কেন দিতে হবে? একজন মানুষকে যেন সংশোধন করা যায়, একজন মানুষ সে একটা অপরাধ করেছে, অবশ্যই সে অপরাধ করেছে, অপরাধী তাকে সাব্যস্ত করতে হবে কোর্ট থেকে, এবং তাকে যেন সেটার থেকে সংশোধন করা যায় সেই সংশোধনের চেষ্টাটা করতে হবে। কিন্তু যদি দেখা যায় যে কোনো অবস্থাতেই তাকে সংশোধন করা সম্ভব না, নানা ধরনের চেষ্টা করতে হবে, সেটার জন্য অনেক মানে সমাজবিজ্ঞানীরা গবেষণা, অপরাধ বিজ্ঞানী যারা আছেন তারা এই বিষয়ে গবেষণা করবেন যে কোন কোন পদ্ধতিতে তাকে সংশোধন করাটা সবচেয়ে ভালো পদ্ধতি হবে। এরপরে যদি দেখা যায় যে সংশোধন করা যাচ্ছে না, তখন তাকে সমাজের থেকে আলাদা করে হয়তো একটা জেলখানাতে বা একটা মানে কারাগারে সেখানে রাখার চেষ্টা করতে হবে, সেখানে যেন সে সমাজে যেন সে
ইয়া করতে না পারে, কোনো বাজে প্রভাব ফেলতে না পারে, সমাজের যে ইয়াটা আছে সেটা যেন নষ্ট করতে না পারে, এই কারণে সমাজ থেকে তাকে আলাদা করে দিতে হবে, এটাই হবে তার সর্বোচ্চ শাস্তি। যদি এটাও করতে হবে, যদি না তাকে সংশোধন করা কোনোভাবে সম্ভব না হয়, তখন যদি দেখা যায় যে আমাদের আমাদের তো মানে রিসোর্স সব আছে, তাই না, আমরা তো আমাদের এত রিসোর্স নাই যে অপরাধীর পেছনে আমরা কোটি কোটি টাকা নষ্ট করব, সেই রিসোর্স আমাদের নাই, যদি দেখা যায় আমাদের রিসোর্স নাই, আমাদের মানে সম্ভব নাই অপরাধীটাকে সংশোধন করা, তখন তাকে সমাজ থেকে বিচ্যুত করতে হবে, যেহেতু সে সমাজে একটা অপরাধ করে ফেলেছে, সেহেতু সমাজ থেকে আলাদা করে রাখতে হবে তাকে। আচ্ছা আসিফ ভাই, আমার না আরো কিছু কোশ্চেন ছিল, তো আমি কি সেই কোশ্চেনটা করতে পারি? এটা তো ফারাজ ভাই বলতে পারবে ভাই, আমি তো আজকের জন্য আজকের জন্য থাকুক ভাই। আচ্ছা ভাই, আমি লাস্ট কিছু কথা বলতে চাই, কোশ্চেন না, আমি লাস্ট কিছু কথা বলতে চাই, বলতে পারি? আচ্ছা হ্যাঁ, লাস্ট কিছু বলার থাকলে বলে বলতে পারেন অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তো আসলে অনেক ধন্যবাদ আমার কাছে যুক্ত করার জন্য, আমি আসলে কখনো ভাবিনি যে আপনাদের লাইভে যুক্ত হবো, অনেকদিন আপনাদের লাইভ দেখি আমি, কিন্তু আসলে আমি আজকে হঠাৎ করে ঢুকেছি এবং দেখলাম যে আপনারা আছেন এখানে, খুব ভালো লাগলো। তো আমি কিছু কথা বলতে চাই, যেটা হচ্ছে যে আমি প্রায় দেখি যে বিভিন্ন আমি ডিবেট দেখি, যেমন রিচার্ড ডকিন্স এর বিভিন্ন লেকচার ওটাও দেখি আমি, তো সেখানে দেখি যে তারা খুবই মানে মানে অপোনেন্টকে কথা বলার সুযোগ আপনারা আজকে দিয়েছেন আমাকে, আমি সেজন্য যথেষ্ট থ্যাঙ্কফুল আপনাদের কাছে, কিন্তু প্রায় সেটা যে দেখা যায় যে আপনারা মাঝে মাঝে কাউকে আটকে দেন বা দেখা যাচ্ছে যে একটু মানে অন্যভাবে কথা বলেন, তো সেটা আর কি আমি যদি না হয় তাহলে ভালো হয়, এটা আমার লাস্ট একটু কথা। আমি জাস্টিফিকেশন দিব না, বাট আপনি একটু কষ্ট করে দেখবেন যে যাদেরকে কথা বলার সময় আটকানো হয় বা যাদেরকে ইন্টারাপ্ট করা হয় কথার মাঝখানে, তারা কিরকম কর্পোরেট করে কথা বলে, তারা কিরকম তাদের আচরণ কেমন থাকে, বা তারা কি আমাদের কথা শুনতে চায় নাকি একতরফা বলতে চায়, একটু নিজে যাচাই করে দেখেন। অ্যান্ড আপনার আলোচনা আপনার আলোচনার জন্য ধন্যবাদ, আশা করি নেক্সট বার কথা হবে, ঠিক আছে? ফারাজ ভাই, ফারাজ ভাই আমার একটা প্রশ্ন ছিল ওনাকে। হ্যাঁ হ্যাঁ শিওর আসিফ ভাই, ফারাজ ভাই আমার প্রশ্নটা হচ্ছে, উনি বলছেন যে চুরি একটা ইসলামী রাষ্ট্রে শরীয়তের বিধান হচ্ছে, চুরি করলে তার হাত কেটে দেয়, এটাই ভালো, উনি ওনার মতে এটাই ভালো একটা সিস্টেম। তো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, মনে করেন একটা বিধর্মী গোত্রকে গিয়ে হুমকি দেয়া যে তোমরা যদি আমার ধর্মটা গ্রহণ না করো তাহলে তোমাদেরকে আমি এই ভিটামাটি থেকে উচ্ছেদ করব, উচ্ছেদ করে তোমাদের ভিটামাটি জায়গা জমি সব আমি দখল করে নিবো, তুমি যদি তোমরা যদি আমার ধর্মটা গ্রহণ না করো, সেটা যে ধর্মই হোক, আমি সেই ধর্ম কোন ধর্ম সেটা বলছি না, একটা বিধর্মী গোত্রের কাছে গিয়ে বলা হলো যে তুমি আমার ধর্ম গ্রহণ করতে হবে, না করলে তোমাদের সবাইকে এই ভিটামাটি জায়গা জমি গরু ছাগল যা যা আছে সমস্ত কিছু রেখে তোমাদের চলে যেতে হবে, এবং এগুলো সব আমার, এগুলো সব মালিকানা আমার, এই যে একজন একটা গোত্রকে ধর্ম গ্রহণে বাধ্য করা এবং তাদের জিনিসপত্র, তাদের মালামাল, তাদের জায়গা জমি বসত বাড়ি, এগুলো যে ডাকাতি করা হলো, রীতিমতো ডাকাতি করা হলো, তাদেরকে মানে ছিনিয়ে নেওয়া হলো, তারা ধর্মগ্রহণটা ওই ধর্মটা গ্রহণ না করলে তারা সব নিয়ে নেবে, এই জিনিসটা তো চুরির থেকে অনেক ভয়ঙ্কর অপরাধ, এই জিনিসটাকে কি আপনি সমর্থন করেন নাকি সমর্থন করেন না? না না আমি সমর্থন করি না। আচ্ছা ভেরি গুড, ফারাজ ভাই আমি একটু স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আপনি যদি একটু স্ক্রিনটা একটু, জি অবশ্যই আছে ভাই, আমি একটা সহি হাদিস, আমি একটা সহি হাদিস দেখাবো, আচ্ছা এটা কি দেখা যাচ্ছে নাকি একটু দেখেন, হ্যাঁ গুড এখানে দেখেন বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিসে যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন থেকে কিনলে 6847 নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন একদা আমরা মসজিদে নববীতে ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে বের হয়ে আমাদেরকে বললেন তোমরা চলো ইহুদিদের সেখানে যাই, আমরা তার সঙ্গে বেরিয়ে এলাম, অবশেষে আমরা বাইতুল মিদ্রাসে তাদের শিক্ষাগারে পৌঁছালাম, তারপর নবী সাল্লাল্লাহু সাল্লাম সেখানে দাঁড়িয়ে তাদেরকে লক্ষ্য করে বললেন হে ইহুদি সম্প্রদায় তোমরা ইসলাম কবুল করো, এতে তোমরা নিরাপদে থাকবে, ইহুদিরা বললো হে আবুল কাসিম, আবুল কাসিম মানে হচ্ছে নবীর নাম, আরেকটা নাম হচ্ছে আবুল কাসিম, কাসিমের বাবা, আবুল কাসিম আপনার পৌঁছানোর দায়িত্ব আপনি পালন করেছেন, এরপর তিনি বললেন আমার ইচ্ছা তোমরা ইসলাম কবুল করো এবং শান্তিতে থাকো, তারাও আবার বললো হে আবুল কাসিম আপনার পৌঁছানোর দায়িত্ব পালন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন আমি এরকম ইচ্ছা রাখি, তৃতীয়বারেও তিনি তাই বললেন, পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জেনে রাখো জমিন একমাত্র আল্লাহ তার রাসূলের, আমি তোমাদেরকে এই এলাকা থেকে উচ্ছেদ করে দিতে চাই, সুতরাং তোমাদের মধ্যে যাদের অস্থাবর সম্পত্তি আছে তা যেন সে বিক্রি করে দেয়, অন্যথায় জেনে রাখো জমিন আল্লাহ ও তার রাসূলের, মানে এই জায়গা যেখানে ইহুদিরা শত বছর ধরে বসবাস করতেছিল সেই জায়গাটা হচ্ছে তাদের, অস্থাবর যদি কিছু সম্পত্তি থাকে সেগুলো তারা বিক্রি করে দিয়ে সেখান থেকে চলে যেতে পারে। আচ্ছা এটা শুনেন আবু দাউদ শরীফের তাহকিকৃত আল্লামা আলবানী একাডেমি থেকে প্রকাশিত 3003 নম্বর হাদিসটা দেখি একটু, আবু হুরায়রা সূত্রে বর্ণিত তিনি বলেন আমরা মসজিদে উপস্থিত ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের বেরিয়ে এসে বলেন ইয়াহুদীদের এলাকা চলো, আমরা তার সাথে বেরিয়ে গিয়ে সেখানে পৌঁছলাম, ইহুদীদের ডেকে বললো হে তোমরা ইসলাম কবুল করো দিতে থাকবে, তারা বললো আবুল কাসিম আপনি পৌঁছে দিয়েছেন, রাসূলুল্লাহ আমার আবার বললো তোমরা ইসলাম কবুল করো নিরাপত্তা পাবে, তারা বললো হে আবুল কাসিম আপনি পৌঁছে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে বললেন এরা পৌঁছে দেয় আমার উদ্দেশ্য ছিল, তৃতীয়বার তিনি একই কথার পুনরাবৃত্তি করে বললেন জেনে রাখো এ ভূখণ্ডের মালিকানা আল্লাহ তার রাসূলের, আমি তোমাদের এ ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই, সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে হলে বিক্রি করো, অন্যথায় জেনে রাখো এ ভূখণ্ডের মালিক আল্লাহ তার রাসূল,
এই জিনিসটা আমরা পাই সরাসরি বই থেকেও দেখি, মানে আবু দাউদ শরীফের সহি হাদিস 3003 নম্বর হাদিস। আরো অনেকগুলা ঘটনা আমি আপনাদেরকে দেখাতে পারি, এই ঘটনাগুলোতে নবী মোহাম্মদ রীতিমতো ডাকাতি করেছে অন্যের জায়গা সম্পত্তি, শুধুমাত্র জায়গা সম্পত্তি যে ডাকাতি করেছে তা না, অনেক ক্ষেত্রে অনেক অনেকগুলা ক্ষেত্রে কাফেরদেরকে মেরে তাদের মা বোনকে তুলে এনে যৌন দাসী বানিয়ে তাদেরকে ভাগ বাটোয়ারা করে দিয়েছে, নবী নিজেও রেখেছে, মাঝে মাঝে নিজে রেখেছে, মাঝে মাঝে ভাগ বাটোয়ারা করে দিয়েছে, সেই যৌন দাসীদের সাথে তাদের সাহাবিরা সেক্স করতো, রীতিমতো সেক্স করতো এবং বাচ্চা পর্যন্ত পয়দা করতো। সেই যৌন দাসীদের কোনো কনসেন্ট থাকতো না সেই যৌন কাজে, কারণ তারা তো বন্দী, তারা তো হচ্ছে গিয়ে যুদ্ধবন্দী। এই জিনিসটাকে আপনি এখন কেমন ভাবে দেখছেন মাহির ভাই? আসিফ ভাই, এই যে ওই ওই যুগে তো ডাকাতি করাটাই সাধারণ ছিল, তা আপনি ওটা বিরোধিতা করেন কেন? মানে ওনার ধর্ম বলছে যে চুরি করলে হাত কেটে দেওয়া, এটা উনি খুবই সমর্থন করেন। আমি আপনাকে এই রকম রেফারেন্স অনেকগুলো দেখাতে পারবো যাদের জায়গা জমি ভিটামাটি সব জবরদখল করা হয়েছে, একদম মাফিয়া লিডারের মতো এসে হুমকি দিয়েছে, তোরা যদি আমার ধর্ম গ্রহণ না করো তাহলে তোদের সবাই মেরে ফেলাম, সবাই তোদের জায়গা থেকে ভিটামাটি থেকে উচ্ছেদ করে দিব। অসংখ্য অসংখ্য রেফারেন্স আছে, এগুলো তো খুব ভালো কাজ নাকি মাহি ভাই? সবাই করলে তো এটা ভালো হয়। করে বলতে হবে, হ্যাঁ মাহি ভাই বলেন। আচ্ছা আসিফ ভাই, ওদের কোনো দোষ ছিল না? ওদের অনেক দোষ ছিল, মনে করেন ওরা খুনি ছিল, ধর্ষক ছিল, অনেক কিছু অনেক খারাপ ছিল, কিন্তু যাই থাকুক না কেন সেইটা থাকলে একজন মানুষ যদি চুরি করে তার চুরির বিচার আছে, একজন মানুষ যদি খুনি হয় খুনের বিচার আছে, সেটা ওই ব্যক্তিটার দোষ, গোত্রের দোষ না। গোত্রের মানে একটা ধর্মাবলম্বীদেরকে উল্লেখ করে এই জিনিসটা কখনো বলা যায় না। যেমন আপনি যদি মাদ্রাসার যে হুজুররা আছে আপনাদের মুসলিমদের মধ্যে, যে মাদ্রাসার হুজুররা আছে, তারা তো বাচ্চাদের বলৎকার করে, বাচ্চাদের ধর্ষণ করে। এখন ধর্ষণ করে আমি তো এটা বলতে পারি না যে মুসলমানরা ধর্ষণ করে, এটা তো আমি বলি না, আমি বলতে পারি না হে মুসলমানরা তোমরা বাংলাদেশ থেকে চলে যাও, তোমাদের জায়গা জমি ভিটামাটি আমার। আমার আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে ভাই, এটা একটু শেষ করি, এটা একটু শেষ করি। যদি কারো অপরাধ থাকে সেই ব্যক্তি বিশেষের বিচার হতে পারে, মনে করেন আপনি মাঝে মানে একটা আকাম করছেন, আপনার বিচার হতে পারে, কিন্তু আপনার পরিবারবর্গের সেখানে কোনো দায় নাই। আপনার পরিবারবর্গকে সেটার কারণে দায়ী করা যাবে না, বা আপনার গোত্রকেও সেটার কারণে দায়ী করা যাবে না, বা আপনি যে বাঙালি সেই কারণে বাঙালিকেও এই কারণে দায়ী করা যাবে না, আপনি যে মুসলমান মুসলমানদেরকেও এই কারণে দায়ী করা যাবে না। আপনি যদি কোনো অপরাধ অন্যায় করে থাকেন সেটার দায় শুধুমাত্র আপনার, আপনার বিচার করতে হবে এবং আপনাকে সেই বিচারটা করতে হবে। আপনাকে কোনো ধর্ম গ্রহণে বাধ্য করা যাবে না, আপনাকে এটা বলা যাবে না যে তুমি যদি হিন্দু ধর্ম গ্রহণ করো তাহলে তুমি এটা করতে থাকতে পারবা, তাহলে তোমার কোনো বিচারতা নাই, কিন্তু যদি হিন্দু ধর্ম গ্রহণ না করো তাহলে তোমার তুমি সব আমি আমি লুটপাট করে নেবো। এইটা হচ্ছে বর্বরতা, এটা হচ্ছে ডাকাতি। মাহির ভাই আপনি কিছু বলবেন? আচ্ছা হ্যাঁ, আমি বলি একটু। আমার আসলে হাদিস সম্পর্কে জানা ছিল না আমার, আমি আসলে কি জানতাম সেটা বলি। আমি জানতাম যে মানে ইসলাম মানে সেই জায়গার আইন নিজের হাতে নিতে চায়, মানে ইসলামিক সমস্ত আইন তাকে পালন করতে হবে, কিন্তু সে জিজিয়া কর দিয়ে থাকতে পারবে, এইটুকু আমি জানতাম। মানে এটা নাকি ভুল ছিল আমার? আরব অঞ্চলে কোনো ইহুদি নাসারাদেরকে থাকতে দেওয়া যাবে না, নবী মোহাম্মদের শেষ ওয়াসিয়ত হচ্ছে আরব উপদ্বীপে কোনো ইহুদি নাসারা তো থাকতে পারবে না, তাদেরকে উচ্ছেদ করতে হবে, এবং পৌত্তলিক যারা আছে, যারা মুশরিক আছে, যারা মূর্তি পূজা করে, তাদেরকে মেরে ফেলতে হবে। হয় তারা ইসলাম গ্রহণ করবে না, তাদেরকে মেরে ফেলতে হবে। মানে মুশরিকদেরকে মানে মেরে ফেলতে হবে নাকি মানে তাদেরকে জিজিয়া কর দিয়ে থাকার অনুমতি দেওয়া হবে? মুশরিকদেরকে সরাসরি মেরে ফেলতে হবে, তাদেরকে হয় ইসলাম গ্রহণে বাধ্য করতে হবে, যদি ইসলাম গ্রহণ না করে তাহলে তাদেরকে মেরে ফেলতে হবে। সরাসরি লেখা আছে, অসংখ্য দলিল দেখাতে পারবো, আপনি যদি চান তাহলে আমি বের করতে করতেছি অসংখ্য দলিল। আমি এর আগে ওই ইয়াটা শেষ হোক ভাই, যে বনু কুরাইজাটা শেষ হোক। বনু কুরাইজা না, এটা অন্য গোত্রের সাথে ফারাজ ভাই, যাই হোক, যে কোনো একটা ইহুদি গোত্রের সাথে। ভাই যখন মোহাম্মদ জিয়া বললো যে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো না হলে তাহলে আল্লাহ রাসূল এটার মালিক, ভূখণ্ডের মালিক আল্লাহ তা রাসূল, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো, এরকম যখন কথা বললো এবং তার উত্তরে বললো যে হ্যাঁ আবুল কাসিম আপনি পৌঁছে দিয়েছেন, এর আগে কি মানে তারা কি কোনো আসলে কোনো ক্রাইম করছে বা কোনো ল ভায়োলেট করছে, এরকম কি মানে আপনি পেয়েছেন কোথাও? কিন্তু ফারাজ ভাই, ল ভায়োলেট করলে তো সেই ল ভায়োলেশনের জন্য সেটা শাস্তি হবে। না না, ওটা ওটা তো অবশ্যই, ওটা তো আমরা আপনার সাথে একমতই, বাট ওরা কি করছে এরকম কিছু পাইছেন নাকি নবী মোহাম্মদের জাস্ট টিচিং এর প্রসেসটা এরকম ছিল? একই সাথে ধরে নিচ্ছি ফারাজ ভাই, তর্কের ক্ষেত্রে ধরে নিচ্ছে তারা খুনি ডাকাত বদমাইশ, তাদের মধ্যে অনেক ছিল খুনি, অনেক ছিল ডাকাত, কিন্তু খুনি ডাকাত থাকলে তো তাদের সেই খুনিদেরকে বিচার করতে হবে গোত্র ধরে। আচ্ছা আমি ওনাকে একটা এক্সাম্পল দিই, মনে করেন শামীম ওসমান এসে বাসায় এসে বলো, উনি যুবরাজ ওনাকে কি একটু মিউট করে দেয় ফারাজ ভাই, ওইখান থেকে অনেক কি হচ্ছে। আচ্ছা আমি ওনাকে একটা আমি ওনাকে একটা এক্সাম্পল দিতে চাই, মনে করেন যে শামীম ওসমান, আপনি মনে করেন বিএনপি করেন, হ্যাঁ বিএনপি রাজনীতি করেন,
শামীম ওসমান একদিন এসে আপনার বাসায় এসে বললো, মাহিদ তুমি পরিবারবর্গ আওয়ামী লীগে যোগ দাও, পরিবারবর্গ সহ আওয়ামী লীগে যোগ দাও, শান্তিতে থাকবে, আওয়ামী লীগে যোগ দাও, নিরাপত্তা পাবে, আওয়ামী লীগে যোগ দাও, ভালো থাকতে পারবে, তিনবার বললো। আপনি বললেন যে হে শামীম ওসমান আপনি পৌঁছে দিয়েছেন, আপনার পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল, পৌঁছে দিয়েছেন। তখন শামীম ওসমান তিনবারের পরে বললো যে এই ভূখণ্ডের মালিক হচ্ছে এই আপনার যে জায়গা জমি আছে, আপনার যে দোকানপাট আছে, আপনার আপনার দাদা বাপ দাদা 14 গোষ্ঠী যেখানে বসবাস করছে। শামীম ওসমান বললো যে এই ভূখণ্ডের মালিকানা হচ্ছে শামীম ওসমান এবং শেখ হাসিনা, তোমাদেরকে আমি এই ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই। হে মাহির তোমাকে আমি তোমাদেরকে পুরো পুরো পরিবারবর্গ আপনার 14 গোষ্ঠীকে আমি এই এলাকা থেকে উচ্ছেদ করতে চাই। তখন জিনিসটা তখন যে আওয়ামী লীগের লোকজন যারা আছে তারা যদি এরকম বলে যে এই মাহির নিশ্চয়ই কোনো একটা অপরাধ করছিল, নিশ্চয়ই মাহির কোনো একটা অপরাধ করছিল, এই কারণেই তো পুরো পরিবারবর্গকে উচ্ছেদ করে দিছে, এই যুক্তিটা কি তখন ভ্যালিড হবে মাহির? না ভ্যালিড হবে না। মানে কেন ভ্যালিড হবে না যদি একটু এক্সপ্লেন করতেন। কারণ মানে আমি যে অপরাধই করি না কেন আমাকে তো এখান থেকে মানে তাড়িয়ে দেওয়া যায় না। এবং আওয়ামী লীগে যোগ দেওয়ার জন্য হুমকিও দেওয়া যায় না, তাই না? জি। এবং আওয়ামী লীগে যোগ দেওয়ার জন্য হুমকি দেওয়া যায় না কেন? কারণ আপনার সাংবিধানিক অধিকার হচ্ছে আপনার যেই পার্টিকে ইচ্ছা সেই পার্টিকে ভোট দিবেন, যেই পার্টি ইচ্ছা সেই পার্টিকে সমর্থন করবেন, এটা আপনার সাংবিধানিক নাগরিক অধিকার, এইখানে কেউ আপনার হস্তক্ষেপ করতে পারে না। আপনি যদি কোনো অপরাধ থাকেন প্রচলিত আইন অনুসারে আপনার বিচার হবে, সেখানে আপনার ফ্যামিলি বা আপনার গোত্র আপনার আত্মীয় স্বজন কারো কিছু হবে না, নাকি? জি। কিন্তু আপনাকে এই যে আওয়ামী লীগ গ্রহণে বাধ্য করা অথবা বা আপনি আওয়ামী লীগ গ্রহণ না করলে আপনার ভিটা মাটি দখল করে নেওয়া, এটাকে কি আমরা ডাকাতি বলতে পারি? জি। মাশাআল্লাহ, ঠিক আছে ভাই, ফারাজ ভাই। না কিন্তু আসিফ ভাই ধরেন ওই মানে শামীম ওসমান একদিন স্বপ্নে দেখলো কি আল্লাহ তাকে বলছে ওই এটা করতে, বিএনপির ওদেরকে আটক করে আওয়ামী লীগে যোগদানের কথা বলছে আল্লাহ, এখন তো আবার শামীম ওসমান বলতেই পারে। আমি এই সম্পর্কিত আরো শতাধিক মানে রেফারেন্স দেখাতে পারি, আপনি যদি সময় থাকে চান, ফারাজ ভাই যদি সময় থাকে, আমি শতাধিক রেফারেন্স আছে, আপনি কি আরো রেফারেন্স দেখবেন? আচ্ছা আমি ওই যে ওই রেফারেন্সটা দেখতে চাই যেখানে হচ্ছে যে মুশরিকদেরকে মেরে ফেলার কথা বলা হয়েছে, ওই রেফারেন্সটা দেখতে চাই। আচ্ছা, আপনি কি সংশয় .com এর লেখা কি পড়েছেন, কোনো লেখা কি পড়েছেন, আপনি পড়া হয়েছে আপনার? জি আমি সংশয় .com এর কিছু লেখা পড়েছি, কিন্তু ঘটনা হচ্ছে যে আমি মানে অনেক সময় দেখা যাচ্ছে এক্সেস করা যায় না বা সমস্ত লেখার যে আমি সার্চ দিয়ে বের করবো সেটা পাওয়া যায় না। মানে আমি কি মানে সংশয় .com এর সমস্ত লেখা কোথায় পেতে পারি বা সার্চ দিয়ে কিভাবে আনতে পারি? সংশয় .com এর লেখাগুলো সবগুলো সংশয় .live এইটা এই ওয়েবসাইটেও আছে, এই ওয়েবসাইটে আপনি দেখতে পারেন। আমি আপনাকে ইয়া দেখাচ্ছি, কোরআনে এই জিনিসটা বলা আছে মুশরিকদেরকে ইয়া করে ফেলতে হবে, মেরে ফেলতে হবে, একদম সরাসরি কোরআনে বলা আছে। এটা দেখাতে একটু 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 বেশি সময় লাগবে, ফারাজ ভাই এত কি সময় আছে আপনার? হ্যাঁ হ্যাঁ ভাই, সময় সমস্যা নেই। আচ্ছা এখানে দেখেন এই যে জিজিয়া কর, এই একটা আমার একটা লেখা আছে ইসলামী শরিয়া রাষ্ট্রে অমুসলিমদের অধিকার, এলাকাটার ভিতরে জিজিয়া কর চ্যাপ্টারের ভিতরে এই জিনিসটা দেওয়া আছে। কোরআনে যে জিনিসটা বলা হয়েছে, কোরআনে সূরা তাওবার 29 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা লড়াই করো আহলে কিতাব কিতাবের শেষের লোকেদের লোকের সাথে যারা আল্লাহ ও শেষ দিবসে ঈমান রাখেন এবং আল্লাহ তাআলার রাসূল যা হারাম করেছে তা হারাম করে না আর সত্য দিন গ্রহণ করে না যতক্ষণ না তারা সহস্তে নত হয়ে জিজিয়া দেয়। এই জিনিসটার যে তাফসির আছে, তাফসিরে যে জিনিসটা বলা হয়েছে জিজিয়া, যে জিনিসটা বলা হয়েছে জিজিয়া বলা হয় সেই করকে যা কাফেরদের জীবনের বদলে আদায় করা হয়। জিজিয়া শব্দটি যা যা থেকে উৎপন্ন আছে, যাই হোক এই জিনিসগুলো আমরা পড়লাম। নিচে আস্তে আস্তে আমি আমার একটু নিচে নামি, এইখানে দেখেন, এখানে দেখেন এটা হচ্ছে আল হিদায়া গ্রন্থ থেকে দেখাচ্ছি। আল হিদায়া গ্রন্থটা আছে হানাফি ফিকা শাস্ত্র এবং সবগুলো ফিকা শাস্ত্রের অন্যতম বুনিয়াদী ইসলামী আইন গ্রন্থ, ঠিক আছে? এখানে যে জিনিসটা বলা হয়েছে আমি আপনাকে পৃষ্ঠা নাম্বার বলে দিচ্ছি, দাঁড়ান একটু, পৃষ্ঠা নাম্বার হচ্ছে আশরাফুল হিদায়া গ্রন্থ চতুর্থ খণ্ড পৃষ্ঠা 476 থেকে 492, এই পৃষ্ঠাগুলো আপনি একটু পড়বেন। আমরা এই পৃষ্ঠাটা একটু পড়ি, 480 নম্বর পৃষ্ঠাটা একটু পড়ি। এখানে যে জিনিসটা বলা হয়েছে দেখেন, আরবের মুশরিকদের উপরে জিজি আরোপ করা হয় না, তারা হয়তো ইসলাম গ্রহণ করবে অথবা তাদেরকে হত্যা করা হবে। ভাই পড়া যাচ্ছে মাহির, আপনি কি দেখতে পাচ্ছেন? না দেখা যাচ্ছে না, একটু বড় করলে ভালো হয়। আরাস ভাই কি দেখা যাচ্ছে? এইটা বড় করলে এটা স্ক্রিনটা ইয়া হয়ে যাবে ভাই, এটা দেখা যাচ্ছে বাট আমি পিসি থেকে দেখতেছি, তো আমি জুম করে দেখতে পারি। এখন কি দেখা যাচ্ছে? পারফেক্ট দেখা যাচ্ছে। আচ্ছা একটু পড়েন তো মাহির, আপনি একটু পড়েন তো। আরবের মুশরিকদের উপর জিজিয়া আরোপ করা হয় না, তারা হয়তো ইসলাম গ্রহণে গ্রহণ করবে অথবা তাদেরকে হত্যা করা হবে। এই কথাটার মানে কি ভাই? মানে আরবের মুশরিকদেরকে ইসলাম গ্রহণ করতে হবে না তাদেরকে হত্যা করা হবে।
আচ্ছা আচ্ছা, এটা আশরাফুল হিদায়াত গ্রন্থে লেখা আছে, এটা হচ্ছে একটা বুনিয়াদী ইসলামী আইন গ্রন্থ, ইসলামের শরীয়তের বিধানগুলা বিভিন্ন মাঝহাবে এই জিনিসটা বলা আছে সেটা এখানে লেখা আছে। ইমাম শাফিয়ার মত হচ্ছে আর অনারবি মুশরিকদের উপরে জিজি আরোপ করা যাবে না, মানে এখানে কিন্তু প্রথমে বলা হয়েছে যে অনারবি মুশরিকদের উপর জিজি আরোপ করা যায় কিনা এটা নিয়ে মতভেদ আছে। আনাফের মতে অনারবি মুশরিকদের উপর জিজি আরোপ করা হবে, আর ইমাম শাফির মতে হচ্ছে অনারবি মুশরিকদের উপরেও জিজি আরোপ করা যাবে না, তারা হয়তো ইসলাম গ্রহণ করবে অথবা তাদেরকে হত্যা করা হবে। ভাই পড়া যাচ্ছে হ্যাঁ 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 যাচ্ছে, এই কথাটার মানে কি, ইমাম শাফিয়ার মতটা কি তো যদি বলতেন? হ্যাঁ বুঝে বুঝে গেছি বুঝে গেছি আমি। আচ্ছা, নিচে আরো যে দলিল গুলা দেওয়া আছে, অনারবি মুশরিকদের গোলাম বানানো সর্বসম্মতিক্রমে জায়েজ আছে। অনারবি মুশরিকদের গোলাম বানানো এই কথাটার মানে কি ভাই একটু বলবেন? এখানে দাস পাতার কথা বলা হচ্ছে, দাসে পরিণত করা, অনারবি মুশরিকদেরকে দাসে পরিণত করা সর্বসম্মতিক্রমে, এটার মানে কি ভাই সর্বসম্মতিক্রমে? মানে সব মাঝহব মতে সব সমস্ত ইমামদের মতে এরকম বুঝাচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ, তাই তাদের উপর জিজিয়া আরোপ করা জায়েজ হবে, কারণ গোলাম বানানো জিজিয়া আরোপ করা একই ধরনের বিষয়, কেননা গোলাম বানানোর মাধ্যমে যেমন ব্যক্তির ব্যক্তিত্ব হরণ করা হয় তেমনি জিজিয়া আরোপের দ্বারাও ব্যক্তির ব্যক্তিত্ব হরণ করা হয়। গোলাম বানানোর দ্বারা ব্যক্তির ব্যক্তিত্ব হরণ করা হয়, এই হিসেবে গোলাম হয়ে যায় পশুর মতো, কোনো ব্যক্তি আর কোনো ব্যক্তিত্ব থাকে না, তেমনি জিজিয়া আরোপ করা হলো ব্যক্তির ব্যক্তিত্ব হারায়। আচ্ছা, এই জিনিসগুলো আমরা আরো একটু পড়ি, জিজিয়াটা আসলে মানে কিভাবে নেয় সেটা তো একটু দেখতে হবে, মানে জিজিয়া নেওয়ার পদ্ধতিটাও তো একটু দেখা দরকার, সেটা আমরা একটু দেখি। দেখেন এখানে লেখা, পরের পৃষ্ঠাতে লেখা, আহলে কিতাব মাজুসি অনারবি মুশরিকদের উপর জিজিয়া আরোপ করার পূর্বে মুসলমানগণ বিজয় লাভ হয়ে যায় তাহলে তাদের পুরুষ নারী শিশু সবাই গনিমতের মালে পরিণত হবে। গনিমতের মাল জিনিসটা কি ভাই জানেন আপনি? হ্যাঁ, যে যুদ্ধ করার পরে মানে মানে বিপরীত পক্ষে যা যা থাকে আর কি, মানে ওটা কি বলে? মানে নারী শিশু এরা মালে পরিণত হয় নাকি, মানে ইসলামের বিধানটা হচ্ছে নারী এবং শিশু এরা সবাই মালে পরিণত হয়। মানে এখানে দাস দাসপ্রথার কথা বলা হচ্ছে নাকি? ও আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন আরো এখানে আরো কি বলা আছে, আমরা আরো পড়ি। এখানে দেখেন নিচে নিচে আরো যে জিনিসগুলো বলা আছে, এখানে বলা আছে যদি তাদের উপর বিজয় অর্জিত হয় তবে তাদের স্ত্রী ও সন্তানেরা মালে পরিণত হবে, কেননা মুরতাদ, এটা ও আছে, এটা মুরতাদ হওয়ার বিধান, মুরতাদ এই জায়গাটাতে জিনিসটা বলা আছে। আচ্ছা আমরা একটু দেখি যে জিজিয়া করটা যে নিবে, এই জিজিয়া করটা নেয়ার পদ্ধতিটা কি। এখানে দেখেন জিম্মির উপর জিজিয়া ওয়াজিব হয় তার কুফুরের শাস্তি হিসেবে, কারণ অত্যন্ত লাঞ্ছনা ও অপদস্থতার সাথে জিজিয়া পরিশোধ করতে হয়। ভাই লাঞ্ছনা এবং অপদস্থতার সাথে জিজিয়া পরিশোধ করতে হয় কথাটার মানে কি বোঝা দিতে পারেন আমাদেরকে? মানে জিজিয়া হচ্ছে এক প্রকার মানে শাস্তি স্বরূপ, যেখানে হচ্ছে যে মানে মানে শাস্তির কারণে তো মানে লাঞ্ছনা আর অপদস্থ হয়ে থাকে মানুষ এরকম। মানে তাদেরকে অপমান অপদস্থ করতে হবে নাকি, একটা ইসলামী শরীয়তি রাষ্ট্রে জিজিয়া যারা দিবে তার মানে হচ্ছে যারা আহলে কিতাব ইহুদি খ্রিস্টান তাদেরকে অত্যন্ত অপমানিত লাঞ্ছিত অপদস্থতার সাথে জিজিয়া পরিশোধ করতে হয় নাকি? মানে জিজিয়া দেওয়াটাই আর কি মানে অপমানজনক ব্যাপারটা এরকম। না না, অপমানজনক ভাবে তাদেরকে এই জিনিসটা দিতে হবে। আরো আছে তো, এখানে দেখেন জিজিয়া ওয়াজিব হয় ব্যক্তির অপমানের জন্য, তাকে লাঞ্ছিত করার উদ্দেশ্যে, এটা কি দেখা যাচ্ছে? জি ভাই, আমি আমি এটা জানি, এটা এটা আমার জানা আছে। আচ্ছা খুবই মাশাল্লাহ, খুবই ভালো কথা, আপনার তো জানাই আছে। এখন দেখেন এই জিনিসটা যদি একটু পড়ে শোনাতেন, এখান থেকে ইমাম আবু হানিফার দলিল শুরু। আবু হানিফার দলিল হলো জিজিয়া একটি শাস্তি যা কুফরের উপর হঠকারিতার কারণে সাব্যস্ত হয়, এমন ভাবে প্রতীয়মান হয় যে জিজিয়া জিম্মি নিজ হাতে পরিশোধ করতে হয়। জিম্মি যদি নিজের কর্মচারীর মাধ্যমে জিজিয়া পাঠায় তাহলে গ্রহণ করা হয় না, দারুণ অবস্থায় প্রদান করতে হয়, গ্রহণকারী তা বসে গ্রহণ করবে। কোনো কোনো বর্ণনা আছে জিম্মি যখন জিজিয়া প্রদান করতে আসবে তখন জিজিয়া উসুলকারী ব্যক্তি জিম্মির জামার বুকে ধরে ঝাঁকুনি দিবে এবং বলবে, এই আল্লাহর দুশমন জিজিয়া দাও। এসব কথাও আচরণ দ্বারা প্রমাণিত হয় যে জিজিয়া একটি শাস্তি, আর শাস্তির ক্ষেত্রে নিয়ম হলো যদি এক জাতীয় একাধিক শাস্তি একত্র হয় তাহলে পরস্পরে তা দাখল হয়ে যায়, একীভূত হয়ে যায়। আর নিচে আরো দেখি আরো কি কি বলা আছে, এখানে জিনিসটা বলা আছে যে দাড়ি ধরে থাপ্পড় দেওয়া যাবে জিজিয়া নেওয়ার সময়, তারপরে আরো অনেকগুলো রেফারেন্স আছে। যে দেখেন এই যে তাফসিরে মাধারিতে এই বিষয়ে কি বলা আছে আমি একটু দেখি, তাফসিরে মাধারি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তাফসির গ্রন্থ। এখানে দেখেন বলা হচ্ছে জিজিয়া হচ্ছে নিজ হাতে জিজিয়া প্রদান করতে হবে, অন্যের হাতে জিজিয়া দিতে হবে বাধ্যতার বিষাদ ও ভয়ের অনুভূতির সাথে। মুসলমান এই মনোভাবটা মুসলিমদের থাকতে হবে যে মুসলমান অতি মহৎ, তাই দয়া করে জিজিয়া গ্রহণ করতে সম্মত হয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। সুগিরুন শব্দের অর্থ হচ্ছে নত হয়ে, অপমানিত, পরাজিত হয়ে। এক বর্ণনায় এসেছে তাদের স্কন্ধদেশ পদদলিত করে আদায় করতে হবে জিজিয়া। কালাবি বলেছেন জিজিয়া গ্রহণকালে তাদের ঘাড়ে মুষ্টাঘাত করে প্রাপ্তি স্বীকারের কথা জানিয়ে দেওয়া যাবে। কেউ কেউ বলেছেন জিজিয়া গ্রহণের সময় তাদের গাড়ি ধরে তাদেরকে চড়থাপ্পড় মারা যাবে। কেউ কেউ আবার বলেছেন তাদের জামার গলার কাছে ধরে বলপূর্বক তাদেরকে তাদের সঞ্চয়স্থলের দিকে নিয়ে যাওয়া যাবে। কোনো কোনো আলেম বলেছেন বিধর্মীদের উপর জিজিয়া কর আরোপ করার অর্থই তাদেরকে অপদস্থ করা। ইমাম শাফি বলেছেন জিম্মিদেরকে ইসলামের বিধানের আওতায় আনার অর্থই হচ্ছে তাদেরকে পরাভূত করা। ভাই এই এইটা হচ্ছে আপনাদের জিজিয়ার সিস্টেম, এবং এই সিস্টেমটা তো আপনি খুব সমর্থন করেন তাই না? আসলে যেহেতু একজন মুসলিম আমাদেরকে হচ্ছে এটা মানতে হচ্ছে,
এই দ্বিধার ব্যাপারটা? খুবই ভালো, খুবই ভালো কথা ভাই। মনে করেন আপনি যদি ভারতে থাকেন এবং ভারতের সরকার যদি, ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার যদি ঠিক একই সিস্টেম ভারতে অ্যাপ্লাই করে, বা ধরেন আপনি যে আত্মীয় স্বজন আমেরিকাতে থাকে, ব্রিটেনে থাকে, মনে করেন আমেরিকা এবং ব্রিটেনে খ্রিস্টান সরকার ঠিক একই সিস্টেমটা অ্যাপ্লাই করলো তাদের সমাজে, যে যারা খ্রিস্টান না তাদের কাছ থেকে ঠিক একই পদ্ধতিতে জিজিয়া আরোপ করা হবে, সেই সমস্ত দেশে নিশ্চয়ই আপনার কোনো না কোনো আত্মীয় থাকে, কোনো না কোনো ভাই থাকে, আপনিও হয়তো থাকেন, আপনি, আমি জানি না আপনি কোথায় থাকেন, আপনি কি ভাই সেই সমস্ত দেশে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন? না, কখনোই না। আপনাকে যদি এই স্কোপটা দেওয়া হয় যে তুমি যদি খ্রিস্টান হয়ে যাও বা হিন্দু হয়ে যাও তখন কিন্তু জিজিয়া থেকে মুক্ত হয়ে যাবা, এই জিনিসটা যদি করা হয় তাহলে কি আপনি, আপনার, আপনি কি, আপনার কি আত্মসম্মানে লাগবে না জিনিসটা? জি অবশ্যই, এবং লেখাই আছে তো যে অপমান করার উদ্দেশ্যে জিজিয়া নেওয়া হয়। মানে আপনি একটা ধর্ম পালন করবেন না, তাদের ধর্মটা আপনি বিশ্বাস করেন না, সেটার জন্য আপনাকে চিরস্থায়ী অপদস্থ করতে হবে নাকি? জি এবং এটা আপনি সমর্থন করেন? জি, একজন একজন মুসলিম হিসেবে সেটা তো সমর্থন মানে মুসলিম হিসেবে যদি হিন্দুরা একই জিনিস করে সেটাকে কি আপনি ভালো বিধান বা সমর্থন কি তখন করবেন? না, তখন করবো না। সেই বিধানকে কি আপনি ভালো বিধান বলবেন, হিন্দুদের সেই বিধানটা? অন্য কেউ করলে করবে না, যখন মোহাম্মদ করবে, যখন ওটা অন্যদের উপর ইমপ্লিমেন্টেড হবে নিজের উপরে না, তখন তখন সেটা সমর্থন করবে আর কি। সে একটা জিনিস যেটা খারাপ, এই জিনিসটা খারাপ সে বুঝতেছে, কিন্তু তার ধর্ম তাকে শিখাইতেছে যে তার ধর্মের মধ্যে খারাপটাকে যেন না উল্লেখ করতে, সেই কারণেই সে এটা সমর্থন করবে নাকি? আচ্ছা, যতক্ষণ কনভিনিয়েন্স অনুযায়ী যাবে, যতক্ষণ সে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, যতক্ষণ তার নবী করতেছে এবং নবীর কাছকে সে খারাপ বলতে পারতেছে না, ততক্ষণ তাকে সমর্থন, ততক্ষণ সে সমর্থন করবে। যতক্ষণ যখন যে তার যখন যে এই রুলটাই তার কনভিনিয়েন্স এর বাইরে চলে যাচ্ছে, সে নিজে সাফার করতেছে, তখন সেটা সমর্থন করবে না। আচ্ছা, আসলে ভারত সরকার যদি এটার জন্য, মাহির ভাই একটা নাম, এক সেকেন্ড আসিফ ভাই, এটার জন্য একটা নাম আছে জানেন মাহির ভাই, এটাকে বলা হয় স্বার্থপরতা। মাহির ভাই আপনাকে একটা শেষ প্রশ্ন করি, যে মনে করেন ভারত সরকার, বিজেপি সরকার আজকে এই আইনটা পাশ করলো, এই যে একদম এক্সাক্টলি ইসলামী শরিয়া আইন গুলাই তারা হিন্দুত্ববাদে মানে মানে এস্টাবলিশ করলো, তখন কি আপনি ফেসবুকে স্ট্যাটাস দিবেন না যে ভারতের মুসলিমদের উপরে কত অত্যাচার হচ্ছে, কত নিপীড়ন হচ্ছে, তাদেরকে কত ভাবে অপমান অপদস্থ করা হচ্ছে, এই যে মুসলিম হওয়ার কারণে তাদেরকে কত নির্যাতন করা হচ্ছে, তারপরে মানে ইসলাম জিন্দাবাদ, নারায়ে তাকবীর, এই হ্যাশট্যাগ কি আপনি তখন দিবেন নাকি দিবেন না? ফেসবুকে লিখতাম কিনা সেটা শিওর না, কিন্তু মানে এটা আমার কাছে খারাপ লাগতো। খারাপ তো আমি লাগার কোনো কারণ দেখি না, কারণ এখানে বেদে তো লেখা আছে যারা বেদকে অস্বীকার করে তাদেরকে পা দিয়ে পাড়া দিয়ে মেরে ফেলতে হবে, এটা তো লেখা আছে, এটা তো তারা ধর্মের কাজই করলে আপনি এটাকে অধর্ম কেন বলবেন? আসলে ঘটনা হচ্ছে যে মানে নিজের উপর মানে নিজেকে সাফা করতে হচ্ছে, এই কারণে আমরা একটা কিছুকে নৈতিক বা অনৈতিক বলছি, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আমরা মনে করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সেট করে দিয়েছেন যে কিভাবে চলতে হবে, এবং ওটার বাইরে কেউ গেলে তখন আমরা কোনো কিছু অনৈতিক বলে থাকি। আল্লাহ মানেই তো ভগবান, তো ভগবানই তো বেদ লেখছে। না না, আল্লাহ, আল্লাহ মানে ভগবান না তো, মানে আল্লাহ তাআলা যে বিধানটা, যে জিজিয়ার বিধানটা আপনাকে দিয়ে গেছে, এই একই বিধান যদি অন্য ধর্ম যদি প্রয়োগ করে তাদের, তারা বলে যে আপনারা আল্লাহ করে নাই আমাদের আল্লাহ। আচ্ছা, এত এত কমপ্লেক্স করার দরকার নেই মাহির ভাই। আপনি কি আপনার নিজের পজিশনটা, যে একটা হিপোক্রিটিক্যাল পজিশন, এই জিনিসটা আপনি বুঝতে পারতেছেন? আচ্ছা ভাই, আসলে হয়েছে কি যে দেখেন আমরা কি বিলিভ করি বা না করি তার সাথে, মাহির ভাই, মাহির ভাই আমি আপনাকে একটা স্পেসিফিক প্রশ্ন করছি, যে আপনার পজিশনটা যে একই জিনিস যেটা নবী মোহাম্মদ করলে আপনি সমর্থন করতেছেন, বাট আপনার উপর বললে সেটা আপনি সমর্থন করতেছেন না, আপনার এই পজিশনটা যে হিপোক্রিটিক্যাল, এটা কি আপনি বুঝতে পারতেছেন কিনা? জি, তাহলে কথা শেষ এখানে, ধন্যবাদ। আচ্ছা, আমার স্বীকার করার জন্য। আচ্ছা, আমি কি আর কিছু বলতে পারি? আজকের জন্য শেষ করি মাহির ভাই, অনেক অনেক কথা বলা, আপনার যদি একদম শেষ কিছু বলার থাকে। এই ফারাজ ভাই, এই আপনি যে প্রশ্ন করলেন হিপোক্রিটিক্যাল কিনা, তাই হিপোক্রিটিক্যাল এর মানেটা আগে জিজ্ঞেস করেন জানে কিনা? না, উনি আমার অশিক্ষিত মূর্খ মনে হয় না, মনে হয় না উনি হিপোক্রেসি মানে অবশ্যই বুঝতে পারছেন। না না, বুঝতে পারলে তো হ্যাক বলার কথা ছিল না, বুঝতে পারলে তো এতক্ষণের আলোচনার পরে এখন হ্যাঁ বলার এখন কথা। হ্যাঁ বলতে পারে, বলতে পারে, হ্যাঁ বলতে পারে, বুঝতে পারলেও হ্যাঁ বলতে পারে, কেননা ধর্মের কাছে বেচারা বাধা, বেচারা যদি মনেও করে যে এখানে ভুল আছে, হয়তো বা কোন একটা কিছুর ভয়ে বা সামাজিকতার জন্য তাকে বলতে হইতেছে এটা পজিশন হিপোক্রিটিক্যাল হলো, ভাই আমাকে কিছু করার নেই, আল্লাহ বলছে আমি জানি না এই বিষয় কি। এখন মানুষের জাস্টিফিকেশন থাকতে পারে, বাট এই জিনিসটা স্বীকার করা যে আমার পজিশনটা এখানে হিপোক্রিটিক্যাল, এটা স্বীকার করাটাও এটা আমার মনে হয় একটা বেশ ভালো ইয়ে, যে বুঝতে পারছে মানুষ এই পজিশন, অ্যাটলিস্ট এই পজিশনটা তার হিপোক্রিটিক্যাল। মাইর ভাই আপনার যদি শেষ কিছু বলার থাকে প্লিজ বলুন। আচ্ছা হ্যাঁ, আমার একটা কথা বলার ছিল যে আমরা কি আপনাকে কোনো লিখিত কোশ্চেন করতে পারি আপনাদেরকে, যেমন যদি লাইভে যুক্ত না হয়ে থাকি? ডিপেন্ড করে, যদি ওরকম কমেন্টের দিকে তো আমরা কম থাকাই, যদি যদি এরকম চোখে পড়ে তাহলে হয়তো বা ইয়ে করতে পারি, বাট বেস্টটা যদি আপনি যুক্ত হয়ে কথা বলেন। আচ্ছা, আর কতদিন পর আপনার যুক্ত হন, বা ঠিক মানে কোন মানে নির্দিষ্ট সময় আছে এটার? আসিফ ভাই তো ফাঁকি বাজ হয়ে গেছে, আর আমি তো করি না, বলতে পারছি না, বাট আসিফ ভাই হয়তো বা সার্জারির পর সুযোগ দিতে পারবেন। এখন আমি আচ্ছা, আমি বলি
আচ্ছা আমি বলি কি যে আপনারা যদি মানে লাইভ করার আগে একটা মানে ঘোষণা দিতেন তাহলে আর কি মানে আগে থেকে বোঝা যেত মানে কোন সময় আসতে হবে, বিকজ আপনি পেজ আর প্রোফাইলটা ফলো করে রাখেন তাহলে হয়তো বা আপনি আপনি হয়তো বা আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যদি আপনি ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বেল আইকন রাখতে পারেন, ওইখানে তো নোটিফিকেশন পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা আমি আমি শেষ একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি ভাই খুবই অবাক হতে, কিন্তু ভাই মাহি ভাই এই ম্যাক্সিমাম জিনিসপত্র কিন্তু সংশয় ডট কমে লেখা হিসেবে একদম সুন্দর ভাবে সাজানো গোছানো আছে, আপনি যদি আগে একটু লেখাগুলো পড়ে নিতেন তাহলে কিন্তু আপনার এই প্রত্যেকটা জিনিস আসলে জিজ্ঞেস করার প্রয়োজন নাই, কারণ এই জিনিসগুলো অসংখ্যবার আমরা লাইভে আলোচনা করেছি, অসংখ্যবার লেখাগুলো পোস্ট করেছি, সেগুলো যদি একটু পড়ে নিতেন এবং পড়ে নেওয়ার পরে যদি আপনি আলোচনাগুলো করতেন তাহলে আপনার হয়তো এমন প্রশ্নগুলো বাদ পড়ে যেত তখন, যে এই প্রশ্নগুলোর উত্তর অলরেডি আমরা দিয়ে ফেলছি বা লিখে ফেলছি বা শেষ হয়ে গেছে, সেগুলো বাদ পড়ে বাকি প্রশ্নগুলো থাকতো। আচ্ছা আসলে আমি ওই দণ্ডবিধানের ব্যাপারটা পাইনি সংশয় ডট কমে, তাই ওটা জিজ্ঞেস করতে এসেছিলাম, কিন্তু মাঝখান দিয়ে আপনার আর কি কোনো কোশ্চেন করায় মানে টপিকটা চেঞ্জ হয়ে গেল। তো আমি যে ফাইনাল দিয়ে কথা বলতে চাই, আমি আর কি আজকে খুবই মানে অবাক হয়েছি এটা দেখে যে আপনি এত সুন্দর করে কথা বলেন, বিকজ প্রায় দেখা যায় যে রাগারাগি বা এরকম একটা ঘটনা ঘটে যায় বা গালাগালি হয়ে যায়, বাট আজকে কিছু ঘটলো না, আমি এটা এটা খুবই অবাক, মানে এটা কারণটা আসলে মানে কি হলো কিছু বুঝলাম না। আচ্ছা এটা একটু আপনি চিন্তা করেন কেন এই জিনিসটা হলো না। ঠিক আছে মাহির ভাই, যুক্ত করার যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ, ভবিষ্যতে আবার কথা হবে, ঠিক আছে। আপনাকে ধন্যবাদ। বুঝতে পারে নাই যে কেন ভদ্র ব্যবহার করলে আসিফ ভাই, মানে উইয়ার্ড 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 কোশ্চেন। আপনাকে যদি ইয়েটা রেফারেন্সে দেখতে চাই আপনি কি রাগ হবেন কিনা, আপনারা আমার সাথে খারাপ ব্যবহার করলেন না কেন? আজিব কথা ভাই, আপনি যদি আমাকে খারাপ ব্যবহার করার সুযোগ না দেন, রিজন না দেন, আপনি যদি এরকম না দেখান যে আপনি আমার সময় নষ্ট করতেছেন, আমার রাগ হওয়ার তো রিজন নাই। আসিফ ভাই আমি কি এখন যদি কাউকে এখন যদি তানাবাজি করতো, যদি তানাবাজি করতো যে না এখানে আসলে এটা বোঝানো হয় নাই, বাসা ঘর বাড়ি থেকে উচ্ছেদ করা বলতে তাদেরকে চুমা বাসা দেওয়ার কথা যে বলা মিষ্টি হয়েছে। মিষ্টি মিষ্টি বিতরণ করা বোঝানো হয়েছে, হ্যাঁ আপনি সহি আপনি হাদিস বুঝেন, আপনি আরবি বুঝেন, আপনি এটা বুঝেন, আপনি সেটা বুঝেন, আপনি কি পড়ছেন, এগুলো যদি করতো তখন তো ভাই মেজাজটা খারাপ হইতো।